আপনাদের সবাইকে জানাই ধন্যবাদ। বক্তব্যের শুরুতে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি জুলাই আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে যারা প্রাণ হারিয়েছেন, আহত হয়েছেন, তাদের আত্মদান এবং গত ১৬ বছর ধরে কোটি কোটি মানুষের সংগ্রামের ফলে ৫ই আগস্ট শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসনের পতন ঘটেছে। এই প্রেক্ষাপটে অন্তর্বর্তী সরকার গত ৬ই অক্টোবর সংবিধান সংস্কার কমিশনের নিয়োগ দেয়। এই কমিশনকে জনপ্রতিনিধিত্বশীল ও কার্যকর গণতন্ত্র প্রতিষ্ঠা ও জনগণের ক্ষমতায়নের উদ্দেশ্যে দেশের বিরাজমান সংবিধান পর্যালোচনা ও মূল্যায়ন করে সংবিধান সংস্কারের লক্ষ্যে প্রয়োজনীয় সুপারিশ সহ প্রতিবেদন প্রস্তুত করতে বলা হয়েছে। কমিশন সেই বিবেচনায় সংস্কারের পরিধি এবং উদ্দেশ্য নিম্নোক্তভাবে নির্ধারণ করেছে। সংস্কারের পরিধি, সংস্কারের অন্তর্ভুক্ত হবে বর্তমান সংবিধান পর্যালোচনা সহ জন আকাঙ্ক্ষার প্রতিফলনের লক্ষ্যে সংবিধানের সামগ্রিক সংশোধন, সংযোজন, বিয়োজন, পরিমার্জন, পুনর্বিন্যাস এবং পুনর্লিখন। সাংবিধানিক সংস্কারের উদ্দেশ্য হিসেবে কমিশন ৭টি বিষয়কে চিহ্নিত করেছে। ১. দীর্ঘ সংগ্রামের ধারাবাহিকতা, ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের প্রতিশ্রুত উদ্দেশ্য, সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার এবং ২০২৪ সালের ছাত্র জনতার গণ অভ্যুত্থানের আলোকে বৈষম্যহীন জনতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা। ২. ২০২৪ সালের ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে প্রকাশিত অংশগ্রহণমূলক গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটান। ৩. রাজনীতি ও রাষ্ট্র পরিচালনায় সর্বস্তরে জনগণের কার্যকর অংশগ্রহণ নিশ্চিতকরণের ব্যবস্থা। ৪. ভবিষ্যতে যে কোনো ধরনের ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার উত্থান রোধ। ৫. রাষ্ট্রের ৩টি অঙ্গ, নির্বাহী বিভাগ, আইনসভা এবং বিচার বিভাগের পৃথকীকরণ ও ক্ষমতার ভারসাম্য আনয়ন। ৬. রাষ্ট্র ক্ষমতা ও প্রতিষ্ঠান সমূহের বিকেন্দ্রীকরণ ও পর্যাপ্ত ক্ষমতায়ন। ৭. রাষ্ট্রীয় সাংবিধানিক এবং আইন দ্বারা সৃষ্ট প্রতিষ্ঠান সমূহের কার্যকর স্বাধীনতা ও স্বায়ত্তশাসন নিশ্চিতকরণে প্রয়োজনীয় ব্যবস্থা। কমিশন এই ৭টি বিষয়কে সাংবিধানিক সংস্কারের উদ্দেশ্য হিসেবে গ্রহণ করেছে। কমিশন সংস্কারের সুপারিশ তৈরির জন্য অংশীজনদের মতামত ও প্রস্তাব গ্রহণ করবে। পাশাপাশি কমিশন সাধারণ নাগরিকদের মতামত ও প্রস্তাব ওয়েবসাইটের মাধ্যমে সংগ্রহ করবে। মঙ্গলবার থেকে এই ওয়েবসাইট কার্যকর হবে। প্রেস রিলিজের মাধ্যমে এই ওয়েবসাইটের ঠিকানা জানানো হবে। এর ব্যাপক প্রচারের জন্য আমরা আপনাদের কাছে, বিশেষ করে গণমাধ্যমগুলোর কাছে অনুরোধ জানাচ্ছি। আমরা রাজনৈতিক দলগুলোর সঙ্গে যোগাযোগ করে তাদেরকে স্বনির্বন্ধ অনুরোধ করব লিখিত মতামত এবং সুনির্দিষ্ট প্রস্তাব পাঠানোর জন্য। অন্তর্বর্তী সরকার বিভিন্ন কমিশনের কাছ থেকে পাওয়া সুপারিশগুলো নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ আলোচনা করবেন, ফলে কমিশনগুলো রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরাসরি আলোচনা করবে না। তাদের দেয়া প্রতিটি লিখিত প্রস্তাব ও মতামত কমিশন নিবিড়ভাবে পর্যালোচনা করবে এবং কমিশনের সুপারিশে তার যথাসাধ্য প্রতিফলন ঘটাতে সচেষ্ট থাকবে। কমিশন এই পর্যায়ে বিশেষজ্ঞ,
আইনজীবী, সিভিল সোসাইটির প্রতিনিধি, সিভিল সোসাইটির নেতৃস্থানীয় ব্যক্তি, পেশাজীবী সংগঠনের প্রতিনিধি, তরুণ চিন্তাবিদ, সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করবে এবং তাদের কাছ থেকে লিখিত প্রস্তাব আহ্বান করবে। এছাড়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির প্রতিনিধিদের সঙ্গেও আলোচনা করা হবে। আমরা আশা করছি আগামী সপ্তাহ থেকেই অংশীজনদের সঙ্গে আলোচনা করতে শুরু করতে সক্ষম হব। যেসব ব্যক্তি, সংগঠন, সংস্থা, প্রতিষ্ঠান বা দল জুলাই আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের সময় সক্রিয়ভাবে হত্যাকাণ্ডে যুক্ত থেকেছে, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে হত্যাকাণ্ড ও নিপীড়নকে সমর্থন করেছে, ফ্যাসিবাদী কার্যক্রমকে বৈধতা প্রদানে সাহায্য করেছে, কমিশন সেই সব ব্যক্তি, সংগঠন, সংস্থা, প্রতিষ্ঠান বা দলের সংস্কার প্রস্তাবের সুপারিশ তৈরিতে যুক্ত না করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। সবাইকে ধন্যবাদ এবং আমরা আপনাদের কিছু প্রশ্ন নেব, আপনাদের প্রশ্ন আলোচনা করছি এবং এই পর্যালোচনায় আমরা যেটা বিবেচনায় নিচ্ছি সেটা হচ্ছে গত 52 বছর ধরে এই সংবিধানের বিভিন্ন যে রাজনৈতিক সমালোচনা এবং আইনি এবং সাংবিধানিকভাবে যেসব আলোচনা আছে সেগুলো আমরা পর্যালোচনা করে দেখছি। তার পাশাপাশি আমরা এখন অংশীজনদের সাথে আলোচনা করব, তার মধ্য দিয়ে আমরা চিহ্নিত করতে পারবো যে কোন কোন জায়গায় সুনির্দিষ্টভাবে পরিবর্তন, পরিবর্ধন, সংযোজন, বিযোজন, পুনর্লিখন প্রয়োজন হবে। আমরা পূর্ব ধারণার থেকে কিছুই শুরু করছি না, ফলে আমরা অপেক্ষা করছি। যে কারণে আমরা মনে করি যে কমিশন দৃঢ়ভাবে মনে করে যে সংবিধান প্রক্রিয়ায়, সংবিধানের সংস্কার প্রক্রিয়ায় সবচেয়ে বড় স্টেক হোল্ডার হচ্ছে বাংলাদেশের জনগণ, এবং তারপরে রাজনৈতিক দল আছে, সিভিল সোসাইটি আছে, সংবিধানের বিশেষজ্ঞরা আছেন, অন্যান্য বিশেষ করে যে সমস্ত তরুণ এই আন্দোলনে প্রাণ দিয়েছেন, লড়াই করেছেন, তাদের বক্তব্য, তাদের পক্ষ থেকে বক্তব্য আছে, সেগুলো বিবেচনা করে আমরা সিদ্ধান্ত চূড়ান্ত করব যে কোন কোন এলাকায় আমাদের দৃষ্টি দেওয়া প্রয়োজন। একজন একজন করে বলে ভালো হয়। কমিশনের পক্ষ থেকে আমরা যে সাংবিধানিক সংস্কারের উদ্দেশ্যগুলো চিহ্নিত করে তার প্রথম বাক্যটি হচ্ছে দীর্ঘ সংগ্রামের ধারাবাহিকতায় স্বাধীনতা যুদ্ধের প্রতিশ্রুত উদ্দেশ্য সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচারের কথা বলা হয়েছে। বাংলাদেশের মুক্তিযুদ্ধের ভিত্তি সেটি, সেটিকে আমরা প্রথমেই উল্লেখ করেছি। অতএব সেটির সঙ্গে আমরা যেটা যুক্ত করছি সেটা হচ্ছে যে 2024 সালের যে আন্দোলন, গণ অভ্যুত্থান, তার যে জন আকাঙ্ক্ষা তাকে আমরা সংশ্লিষ্ট করেই আমাদের যে সুপারিশ, সেই সুপারিশ তৈরি করার চেষ্টা করব। কিন্তু তারপরে আবারও বলি, এটা আমাদের অবস্থানের বিষয় নয়, আমাদের দায়িত্ব হচ্ছে সুপারিশগুলো তৈরি করা। তার ভিত্তি হবে আমরা অংশীজনদের সাথে কথা বলবো, তাদের বক্তব্য শুনবো, তাদের লিখিত বক্তব্য পর্যালোচনা করব, তার ভিত্তিতে আমরা সিদ্ধান্ত, মানে সুপারিশমালা তৈরি করব। জি, আপনি আমরা যেটা এখানে বলেছি যে এখন পর্যন্ত আমরা পরিধি হিসেবে যেটা বিবেচনা করেছি তার মধ্যে সংশোধন, সংযোজন, বিযোজন, পরিমার্জন, পুনর্বিন্যাস এবং পুনর্লিখন আছে। এখানে যেটা প্রয়োজন হবে সে বিষয়ে অংশীজনদের কথা শোনার পর, আমাদের পর্যালোচনার ভিত্তিতে অংশীজনদের কথা শোনার পর এখানে যেটা প্রয়োজন হবে কমিশন সেভাবে সুপারিশ তৈরি করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমরা এই মুহূর্তে সংবিধানের সংস্কারের প্রস্তাবগুলো তৈরি করব, সেটি আমরা সরকারের সঙ্গে সরকারের কাছে উপস্থাপন করবো।
এর প্রক্রিয়ার বিষয়ে আমাদের যে পরিপত্র আপনি যদি দেখেন তাহলে দেখবেন যে পরিপত্রে কোথাও বলা হয়নি যে আমরা এই প্রক্রিয়ার কথা বলবো কিনা। যদি অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে সুপারিশমালা দেখে আমাদেরকে এরকম অনুরোধ করা হয় আমরা সেটা বিবেচনা করব। কিন্তু এখন পর্যন্ত আমাদের সাথে যে পরিপত্রের ভিত্তিতে আমরা প্রতিষ্ঠিত হয়েছি তাতে প্রক্রিয়ার কথা কিন্তু উল্লেখ নেই। আমাদের শুধু সুপারিশ করার কথা, আমরা সেটাই সুপারিশ করব। রাজনৈতিক দলগুলোর সঙ্গে কিন্তু আলোচনা না করলেও যেটা আমরা সিদ্ধান্ত নিয়েছি, যেটা আমরা বলেছি, সেটা হচ্ছে রাজনৈতিক দলগুলোর কাছ থেকে আমরা লিখিত প্রস্তাব চাইব, সুস্পষ্ট সুনির্দিষ্টভাবে তারা কি কি পরিবর্তন সংশোধন সংযোজন বিযোজন পরিমার্জন পরিলিখনের কথা বলেন সেটা আমরা বিবেচনায় নেব। এখন আপনি জিজ্ঞাসা করেছেন আমরা অন্যদের সাথে আলোচনায় যাচ্ছি কিন্তু রাজনৈতিক দলগুলোর সাথে যাচ্ছি না কেন? কমিশন সমস্ত কমিশনগুলোর ক্ষেত্রেই কিন্তু সরকারের সিদ্ধান্ত হচ্ছে এই যে কমিশনগুলো অন্যান্য অংশজনের ইনপুট নিয়ে, যেমন আমরা ওয়েবসাইটের মাধ্যমে সাধারণ নাগরিকদের সেগুলির ভিত্তিতে আমরা যে সুপারিশ সেগুলো আমরা সরকারের কাছে দেব। এবং সরকার যেহেতু ইতিমধ্যেই রাজনৈতিক দলগুলোর সাথে বিভিন্ন রকম সংবাদের সূচনা করেছে এবং শেষ পর্যন্ত রাজনৈতিক দলগুলোর সঙ্গে এই আলাপ আলোচনা সরকারেরই করা দরকার, তারাই করতে পারেন, তারাই সিদ্ধান্ত নিতে পারেন। সেই জন্য আমরা শুধু আমরাই নয়, আমার জানা মতে অন্য সংস্কার কমিশনগুলো সরাসরি রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করবেন, এটা আমি যতদূর জানি। কিন্তু আমরা সিদ্ধান্ত নিয়েছি কারণ এটা মানে সুপারিশগুলোর ভিত্তিতে সরকার কিভাবে অগ্রসর হবে সেই প্রক্রিয়ারও প্রশ্ন আছে। সেই প্রক্রিয়ার কথা একজন জিজ্ঞাসা করেছে, আমরা প্রক্রিয়ার কথা বলছি না, ফলে সেই প্রক্রিয়াটা সরকারকেই সিদ্ধান্ত নিতে হবে কারণ ওই সিদ্ধান্ত নেবার ক্ষমতা একমাত্র সরকারের আছে। কমিশন হিসেবে আমাদের কাছে চাওয়া হয়েছে সুপারিশ, আমরা সে দায়িত্ব পালন করতে চাই। আপনাদের সহযোগিতা দরকার, সবচেয়ে বড় সহযোগিতা দরকার হচ্ছে অংশীজনদের, কারণ আমরা আসলে চূড়ান্ত সিদ্ধান্ত নেবার কেউ নই, আমরা শুধুমাত্র সুপারিশ করতে পারি। আমরা সকলের মতামতের ভিত্তিতে আমরা কিছু সুপারিশ করব, তার ভিত্তিতে সরকার আলোচনা করে রাজনৈতিক দলগুলোর সাথে যেখানে যে প্রক্রিয়ার মাধ্যমে যে সিদ্ধান্তে উপনীত হবেন সেভাবেই মানে এই সংশোধনীগুলো পরিমার্জনাগুলো পুনর্লিখনগুলো বাস্তবায়ন হবে। কমিশনের প্রধান হিসেবে কমিশনের প্রতিনিধিত্ব করার আমার ব্যক্তিগত অভিমত সকলেরই আছে, আপনারও আছে, আমার আছে, আমাদের এই মানে সংস্কার কমিশনে যারা আছেন নিঃসন্দেহে তারা সংবিধান নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করে। আমি আমার অভিজ্ঞতা থেকে বলতে পারি, আমি অন্তত পক্ষগত 2.5 দশক ধরে চেষ্টা করেছি বোঝা কম, তো প্রত্যেকেরই একটা অবস্থান আছে কিন্তু কমিশনের পক্ষ থেকে সেটা অবস্থান নয়। ফলে আমারও ব্যক্তিগত মত যদি চান তাহলে আমরা অন্য এক সময় কথা বলবো, ব্যক্তি হিসেবে আমি আপনার সাথে কথা বলবো। না কোনটা প্রস্তাব বলুন জানাবো যদি জানেন, কিন্তু আমি প্রকাশ্যে তাতে করে মানে এক ধরনের ভুল বোঝাবুঝির অবকাশ থাকবে সেটার প্রয়োজন নেই এই মুহূর্তে। আর যেটা সেটা হচ্ছে কমিশন এককভাবে তো সিদ্ধান্ত নিচ্ছে না, অংশীজনদের মধ্য দিয়ে নিচ্ছে। আপনি তার আগে যেটা বলেছেন যে জুলাই আগস্টের ঘটনা লিপিবদ্ধ থাকবে কিনা, সেটাও এক অর্থে যে আমরা এখনই সিদ্ধান্ত নিয়েছি তা নয়, কিন্তু 2024 সালে যে গণ অভ্যুত্থান তার মানে জন আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে হলে সংবিধানে নিঃসন্দেহে সেটার উল্লেখ থাকতেই হবে,
না হলে আমরা আসলাম কেন? এই যে আজকে এখানে এসে উপস্থিত হয়েছি আপনারা, আমরা সংবিধান সংস্কার কমিশন, বর্তমান অন্তর্বর্তী সরকার, সবই তো হচ্ছে এই যে হাজার হাজার মানুষের আত্মদানের ফসল, তো একটি ফ্যাসিবাদী মানে ক্ষমতার বিরুদ্ধে লড়াইয়ের সেই তার একটা উল্লেখ ছাড়া তো আমরা কি লিপিবদ্ধ করি? কেন আমরা করলাম? ফলে আমাদের এটা লিপিবদ্ধ করতে হবে, এবং সংবিধানে থাকুক অথবা না থাকুক, নিঃসন্দেহে 2024-এর গণঅভ্যুত্থান এবং যার পেছনে প্রায় 16 বছরের ফ্যাসিবাদী শাসন আছে, সেটা তো নিঃসন্দেহে ডকুমেন্টেড হতে হবে, নিঃসন্দেহে ডকুমেন্টেড হতে হবে। কারণ এর বাইরে গিয়ে, এই ইতিহাসকে পাশ কাটিয়ে গিয়ে আমরা তো অগ্রসর হতে পারবো না জাতি হিসেবে। সেটা জরুরি এবং অনিবার্য। জি বলি যে এক্সিকিউট করার এটা ইমপ্লিমেন্টেশনের এক্সিকিউশনের একটা পলিটিক্যাল প্রসেসটা অন্তর্বর্তী সরকার রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা করে নির্ধারণ করবে। এখন এটা হতে পারে যে আমাদের যে সমস্ত সুপারিশ, সেই সুপারিশগুলো নিয়ে আলোচনার ক্ষেত্রে আরও পরিবর্তন হতে পারে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার প্রেক্ষিতে, সেটা সরকার করবেন। সরকার আলোচনা করে দেখবেন কীভাবে এটা বাস্তবায়ন করা যায়, কতটুকু বাস্তবায়ন করা যায়, সেটা কমিশন হিসেবে আমাদের যে পরিপত্র, আমাদেরকে যে দায়িত্ব দেওয়া হয়েছে তার মধ্যে কিন্তু উল্লেখ করা হয়নি। ফলে আমরা টাক বাড়িয়ে কিছু করতে পারবো না, করার মানে এখতিয়ার আমাদের নাই আসলে, তাই তো? ফলে আমি ওখানে যাচ্ছি না। আর আগের যে প্রশ্ন দুটো করেছেন মিস্টার কামরাজ, তাই তো? তো এর মধ্যে একটা আপনি আপনার যেই জায়গার থেকে বলেছেন যে সংবিধানের অন্যান্য বিষয়ে ঐকমত ছিল, তার আমি আচ্ছা 2008 সাল পর্যন্ত ছিল। আচ্ছা, বাংলাদেশের গত 52 বছরের ইতিহাসে সংবিধান নিয়ে যারা আলোচনা করেছেন তারা আপনার সঙ্গে ভিন্ন মত পোষণ করবেন। তার একটা অন্যতম উদাহরণ হচ্ছে যে প্রথম সংশোধনী পাশ হওয়ার পরে বাংলাদেশের শীর্ষস্থানীয় বুদ্ধিজীবীরা এটাকে পারপিচুয়াল ইমার্জেন্সি বলে এটি বলেছিলেন, যে ইমার্জেন্সির যে প্রভিশন তৈরি করা হয়েছে, ধরুন 1983 সাল থেকে, আমি ব্যক্তিগতভাবে আমার কথা বলি, 83 সাল থেকে আমি বাংলাদেশের সংবিধান পাঠ এবং বোঝার চেষ্টা করে আসছি, এরপরেও অনেকগুলো সংবিধানের সংশোধনী হয়েছে। আপনার মতের সাথে আরেকটু যোগ করে বলি, চতুর্থ সংশোধনীর বিষয়ে কারো সাথে কারো ঐক্যমত ছিল না, ফলে 2008 সাল পর্যন্ত, না না, হ্যাঁ 2008-এর মধ্যে, 2008-এর মধ্যে 1975 পরে, কারণ হচ্ছে যে 2008-এর মধ্যে আপনার 1975-ও পড়বে চতুর্থ সং, এগুলির ব্যাপারে ঐক্যমত ছিল। এটা আপনি বলতে পারেন, আমি আপনার সাথে ভিন্ন মত পোষণ করছি এই কারণে যে আমরা যখন পর্যালোচনা করছি সেগুলি প্রধানমন্ত্রীর হাতে ক্ষমতার অভাবনীয় একেন্দ্রীকরণ ঘটেছে, বিশেষ করে বাংলাদেশে 1991 সালের যখন আমরা দেখতে পেলাম রাষ্ট্রপতি শাসিত থেকে প্রধানমন্ত্রী ব্যবস্থা ওয়েস্টমিনস্টার স্টাইলে পার্লামেন্টারি প্রসেসে যান, তখন আপনারা নিশ্চয় লক্ষ্য করেছেন যে 1975 সালের বাকশাল প্রতিষ্ঠার সময় রাষ্ট্রপতির হাতে যে ক্ষমতা দেওয়া হয়েছিল, যে ক্ষমতা জিয়াউর রহমান জেনারেল এরশাদ সকলেই ভোগ করেছেন, এবং সেই ক্ষমতাকে কার্যত একেবারে একটা বাক্সবন্দি করে প্রধানমন্ত্রীর হাতে তুলে দেওয়া হয়, যার পরিণতি হয়েছে যে ক্ষমতার একেন্দ্রীকরণ ঘটেছে। আপনি 2008 সাল পর্যন্ত বলছেন, তো 2008 সাল পর্যন্ত কিন্তু ক্ষমতার একেন্দ্রীকরণের এই পথ পদ্ধতি ছিল। এটা একটা উদাহরণ দিচ্ছি আমি, আমার কমিশনের অন্যান্য সদস্যদের আরও হয়তো বিস্তারিত বলতে পারবেন, কিন্তু সেটার সময় এবং সুযোগে আমরা বলবো বটে। এই পর্যালোচনায় নিশ্চয়ই আপনারাও দেখবেন যে বাংলাদেশে জুডিশিয়ারি বিচার বিভাগের স্বাধীনতা কখনোই নিশ্চিত হয় নাই, 2008 সাল পর্যন্তও নিশ্চিত হয় নাই।
নিশ্চয় 2008 সালের কথা বলছেন, যে যে কারণে আমরা দেখতে পাই যে 2007 সালে যখন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে বিচার বিভাগের পৃথকীকরণের চেষ্টা হয় মাজদার হোসেন মামলার পর, সেটা আসলে বাস্তবায়িত হয়নি, যে কারণে আমরা পরবর্তী সময়ে দেখি। ফলে আমরা অনেকক্ষণ ধরে সংবিধানের বিভিন্ন ধারা উপধারা নিয়ে আমরা কথা বলতে পারি, বিভিন্ন আর্টিকেলস নিয়ে যেগুলো সুনির্দিষ্ট করে, আমরা সেগুলো পর্যালোচনা করছি এবং এগুলি নিয়ে আলোচনা আছে, সেগুলি আমরা নিঃসন্দেহে বিবেচনায় নেব। কারণ পর্যালোচনা করার অর্থ তো শুধু ত্রুটি বের করা না, নিঃসন্দেহে সংবিধানের কিছু কিছু শক্তিও ছিল, সেগুলোও আমরা বিবেচনায় নেব। সে কারণে আমরা শুরু করেছি কিন্তু পর্যালোচনা দিয়ে, তার পরবর্তী পর্যায়ে আমরা দেখব যে কী কী। আপনি পুনর্লিখনের কথা প্রশ্ন করেছেন, তো আবারও আপনাকে উল্লেখ করি, সেটা হচ্ছে যে আমরা সবগুলো বিষয় টেবিলের উপর রাখছি। কারণ কি? আমরা জানি না, আমরা জানি না আমাদের স্টেক হোল্ডাররা কী বলবে। ধরুন, মানে হাইপোথেটিক্যালি বলি, ধরুন অধিকাংশ রাজনৈতিক দল পুনর্লিখনের কথা বললে, তাহলে পুনর্লিখনের কথা শুধু রাজনৈতিক দল না, স্টেক হোল্ডাররা বললে, তাহলে কমিশনের কি দায়িত্ব হবে না সেটা বিবেচনায় নেওয়া? নিঃসন্দেহে হবে, তাই তো? আমরা সে কারণে লক্ষ্য করে দেখুন, আবারও পড়ি যদি আপনার, মানে সেটা আমরা বলেছি যে সামগ্রিক সংশোধন, সংযোজন, বিয়োজন, পরিমার্জন, পুনর্বিন্যাস এবং পুনর্লিখন সবগুলো সম্ভাবনা আমরা টেবিলের উপর রাখছি, কারণ যাতে করে স্টেক হোল্ডাররা আমাদেরকে যা বলবেন সেটা আমরা করতে পারি। আর মাহফুজের প্রশ্নের উত্তরটা মাহফুজ আপনি দিতে চান? জানেন, অনেক সময় কথাবার্তার সময় কিছু হারিয়ে যায়, এটা মানে উদ্দেশ্য প্রণোদিতভাবে হারিয়ে যায় তা কিন্তু নয়, আমাদের বিভিন্ন কারণে অনেক কিছু হারিয়ে যায়। আমরা চাচ্ছি লিখিতভাবে দিলে এটা ডকুমেন্টেডও হবে, আমরা এই সমস্ত তথ্য যেগুলো পাব, আমাদের মানে আগ্রহ আছে, ইচ্ছা আছে, যেটা সেটা হচ্ছে যে বিভিন্ন ডকুমেন্ট যে আমরা সংগ্রহ করবো সেটা একটা আর্কাইভও যেন আমরা তৈরি করতে পারি। আমরা প্রতিশ্রুতি দিচ্ছি না, পরে আবার এই জন্য আমাদেরকে ধরে নেয় যে আর্কাইভটা তৈরি করতে পারলেন না কেন, তার সঙ্গে তো অনেক টেকনোলজির প্রশ্ন আছে, আর্থিক এবং সময়ের ব্যাপার আছে, কিন্তু পর্যালোচনার সময় আমরা যেগুলো সংগ্রহ করছি সেগুলো, যে মতামতগুলো পাওয়া যাবে সেগুলো, সেগুলো যদি আর্কাইভ করা যায় তাহলে ভবিষ্যতের গবেষকদের জন্য কাজে দেবে, ভবিষ্যতে যারা রাজনীতি করবেন তাদের জন্য কাজে। জি বলুন। আলাদা ভাবে প্রত্যেকেরই নিশ্চয়ই চিন্তা ভাবনা আছে, কিন্তু আপনি যদি লক্ষ্য করেন তাহলে যেটা দেখবেন সেটা হচ্ছে গত কয়েক বছর ধরেই মৃদুভাবে হলেও এবং 5ই অগস্টের এই ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার পতনের পর, এবং আরো সুস্পষ্ট করে বললে শেখ হাসিনার পলায়নের পর যেটা হয়েছে সেটা হচ্ছে আমরা অত্যন্ত উন্মুক্তভাবেই কথাগুলি তো বলতে পারছি, ফলে বিভিন্ন আলোচনায় কিন্তু এগুলো এসছে। আপনি যদি বলেন এক ধরনের কনসেনসাস কি তৈরি হয়েছে, না আমরা এখনই বলতে পারবো না যে এক ধরনের কনসেনসাস তৈরি হয়েছে, ঐকমত তো হয়নি, কিন্তু আলোচনা এগুলি গুরুত্ব পাচ্ছে। যেমন ধরুন 2 মেয়াদে বেশি না থাকা প্রধানমন্ত্রী, ওয়েস্টমিনস্টার স্টাইলে এরকম পদ্ধতি আসলে নেই, নেই মানে আমরা কিছু করতে পারবো না তা তো নয়, আমরা তো কেয়ারটেকার ব্যবস্থা করেছিলাম তা তো ছিল না পৃথিবীতে, আমরা করেছিলাম, তো বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায় যা প্রয়োজন সেটাই করা হবে, কারণ বাংলাদেশের সংবিধান বাংলাদেশের মানুষের জন্য। তো ফলে এগুলো নিয়ে সকলের ব্যক্তিগত অভিমত আছে, এগুলো স্টেক হোল্ডারদের কাছ থেকে শুনি, আমরা বিবেচনা করি, কিছু কিছু সমাজে কনসেনসাস তৈরি হচ্ছে সেগুলো আমরা বিবেচনায় নিই, মনে হয় তাতে করে এই এই সমস্ত জায়গায় শেষ পর্যন্ত সাংবিধানিক ব্যবস্থার পরামর্শ আমরা দিতে পারব। প্রাণান্ত চেষ্টা করছি, আমরা একটু দেরিতে শুরু করেছি, ওই অর্থে যদি বলেন কমিশন 6ই অক্টোবর নিয়োগ করা হয়েছে, সেদিক থেকে 90 দিন, মানে এখন আমি ওই অঙ্ক করার মতো 1-2 গোনা শুরু করেছি, কারণ হচ্ছে যে প্রত্যেকটা দিন প্রতিটা মুহূর্ত গুরুত্বপূর্ণ তো আমাদের জন্য। আমরা চেষ্টা করি, আমরা যেটা বলতে পারি, আমরা মানে
প্রায় প্রতিদিন বললেও যথেষ্ট হচ্ছে না, এবং আমি যে যারা সরকারি কর্মকর্তা আমাদের সাথে কাজ করছেন তাদের ইস্যুটিকে আমি একটু ধন্যবাদ জানাই। কারণ হচ্ছে ওনারা অতিরিক্ত সময় কাজ করছেন, অতিরিক্ত রকম প্রয়োজনের চাহিদা তাগিদ সেগুলি মোকাবেলা করছেন, ফলে আমরা চেষ্টা করব, আমাদের আন্তরিক চেষ্টা থাকবে। কিন্তু মানে নিশ্চিত করে কি আমি বলতে পারি? আমি নিশ্চিত করে বলতে পারলে আমি নিশ্চিত করেই বলতাম। এইখানে যে জন আকাঙ্ক্ষাটা তৈরি হয়েছে, সেই জন আকাঙ্ক্ষাটাকে আপনার কোনো না কোনো ভাবে ধারণ করতে হবে এবং সেটা অর্জন করার চেষ্টা করতে হবে। সেটা আমি মানে এটা হবে না এই ভেবে আমরা শুরু করতে চাই না। বাংলাদেশে 5ই অগস্টের পর, শুধু 5ই অগস্ট নয়, 15 বছর ধরে যে সংগ্রাম, তার যে রক্তাক্ত অধ্যায়টা আমরা দেখতে পেয়েছি। আপনি ধরুন, যদি জুলাই মাসের আগে কেউ আপনাকে আমাকে অন্যদেরকে বলতো যে এই ফ্যাসিবাদী শাসনকে সরানো যাবে না, তাহলে আমরা কি করতাম? আমরা বলতাম না, আমরা চেষ্টা করব। তরুণরা সেই চেষ্টাটা করেছেন, প্রাণ দিয়েছেন, তাহলে অসম্ভবকেও সম্ভব করা যায়, যেটা আপাত দৃষ্টি। আপনি যেটাকে কর্মযোগ্য বলছেন সেটা হচ্ছে এই এই আন্দোলনের অভিপ্রায়, এই আন্দোলনের আকাঙ্ক্ষা, মানুষের প্রত্যাশা, সেগুলোকে আমরা তুলে ধরব। সরকারের কাজ হচ্ছে সেগুলো বাস্তবায়নের জন্য কাজ করা, কিন্তু কাজটা কেবল সরকারের নয়, রাজনৈতিক দলেরও ভূমিকা আছে, রাজনৈতিক দলকেও ভূমিকা পালন করতে হবে। লক্ষ্য করে দেখুন যে আপনার এই এত বড় গণ আন্দোলনের মধ্য দিয়ে রাজনৈতিক দলগুলোতে তো শিক্ষণীয় বিষয় আছে, তাই না? তো তারাও নিশ্চয়ই এর মধ্যে যুক্ত হবেন, তাদেরকে বাদ দিয়ে তো হবে না, মানুষকে বাদ দিয়ে হবে না, রাজনৈতিক দলকে বাদ দিয়ে হবে না, সিভিল সোসাইটিকে বাদ দিয়ে হবে না, সংবিধান বিশেষজ্ঞদেরকে বাদ দিয়ে হবে না, সকলকে নিয়েই করতে হবে। তো সেই চেষ্টাটা হচ্ছে, এটাকে ফিউটাইল এক্সারসাইজ আমরা মনে করছি না, সরকার মনে করছেন বলে আমি মনে করি না, ফলে আমাদের চেষ্টাটা অব্যাহত রাখতে হবে। এখানে কি যেন একটা প্রশ্ন করতে চাচ্ছিলাম, গতকাল সৌজন্য সাক্ষাৎকালে মিলিত হয়েছিলাম, এই নিয়ে খুব দীর্ঘ আলোচনার জন্য আমরা যাইনি, আমরা যা সৌজন্য সাক্ষাৎকারে গিয়েছিলাম, তো ফলে উনি জানতে চেয়েছেন প্রক্রিয়াটা কি হবে। আমরা এখন যেমনটি বললাম আপনাদের সামনে, ঠিক সেই প্রক্রিয়াটাই আমরা বলেছি, যে আমরা এখন পর্যালোচনা করছি, আমরা প্রসেসটা বলেছি, এবং উনি তাতে আস্থা প্রকাশ করেছেন, এটা ওনার দিক থেকে। উনি আরেকটা কথা বলেছেন যেটা প্রেস রিলিজেও দেয়া আছে, সেটা হচ্ছে উনি বলেছেন যে এটাকে একটু মানে সংবিধানকে কন্টেম্পোরারি করুন, হ্যাঁ এটা উনি বলেছেন, এটা প্রেস রিলিজে আছে গতকাল। এর বাইরে আপনার সঙ্গে শেয়ার করার মতো আসলে এর বাইরে নতুন কোনো তথ্য নেই আমাদের হাতে, কারণ এর বাইরে আলোচনা হয়নি আমাদের, হ্যাঁ। ফলে এইটুকু যতটুকু জানাবার যতটুকু আসলেই ঘটেছে আমরা জানিয়েছি, তো এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বর ব্যাপার যেটা আপনি বললেন যে প্রধানমন্ত্রীর হাতে ক্ষমতার যে অপার ইসে, এটা বদল করার কথা হবে কি না, এটা প্রায় আপনি রাজনৈতিক দলগুলোর কথাবার্তা শুনলে, স্টেক হোল্ডারদের সাথে কথা বললেও কিন্তু দেখবেন যে এটা প্রায় মানে সকলেই প্রায় স্বীকার করে নিচ্ছেন যে ক্ষমতার এক ধরনের এককেন্দ্রিক, ফ্যাসিবাদ তো আর এমনি তৈরি হয় না ক্ষমতার এককেন্দ্রিকরণ ছাড়া। তাহলে আমাদের একটা লক্ষ্য কিন্তু তাই, আমরা খুব সুস্পষ্ট করে বলেছি যে ভবিষ্যতে যাতে ফ্যাসিবাদী শাসন না তৈরি হয়, তাই তো? ভবিষ্যতে যে কোনো ধরনের ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার উত্থান রোধ করা, তার জন্য তো ক্ষমতার এককেন্দ্রিকরণকে মোকাবেলা করতেই হবে, আর তো আর এটা এড়িয়ে যাবার পথ তো নেই আসলে কোন অবস্থাতে। আমরা পর্যালোচনা করব, স্টেক হোল্ডারদের বক্তব্য শুনব, আমি নিশ্চিত করে বলতে পারি, প্রায় নিশ্চিত করেই বলতে পারি, নিশ্চয়ই তারা এই প্রসঙ্গগুলো তুলবেন এবং আমাদেরকে মোকাবেলা করতেই হবে, তাই না? ক্ষমতার এককেন্দ্রিকরণ, ক্ষমতার ভারসাম্য ইত্যাদির কথা, তো ফলে এই মুহূর্তে তো ধরুন অনুচ্ছেদ ধরে বলা সম্ভব না, কারণ আমরা ওই পর্যায়ে পৌঁছাইনি, তাই না? ফলে আমরা যখন পৌঁছাবো অন্যদের কথা, প্রথম হচ্ছে অন্যদের কথা শুনতে হবে, আমাদের পর্যালোচনা করার পরে অন্যদের কথা শুনতে হবে। প্লিজ আসুন,
হ্যাঁ, জন আকাঙ্ক্ষার বিষয়টা হচ্ছে এই এই যে গোটা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে কিছু কিছু আকাঙ্ক্ষা তো আমরা দেখতে পাই। ফ্যাসিবাদের বিরুদ্ধে মানুষের একাত্তা হওয়াটা তো আমরা দেখতে পাই, এটা একটা জন আকাঙ্ক্ষা। আপনি যেটা আমরা বলেছি যে ভবিষ্যতে যাতে ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা তৈরি না হয়, একটা জন আকাঙ্ক্ষার দিক কি হচ্ছে এই যে আমরা বলছি যে ক্ষমতার এককেন্দ্রীকরণ আমরা দেখতে চাই না। যেটা তৈরি হয়েছে যে বিচার বিভাগের স্বাধীনতার প্রশ্নটা জন আকাঙ্ক্ষার জায়গা তৈরি হয়েছে, শুনে জবাবদিহিতার বিষয়টা সুস্পষ্ট করে সুনির্দিষ্ট করার কথা বলা হচ্ছে, তাই তো? তো এগুলো হচ্ছে জন আকাঙ্ক্ষা। কেউ লিখিতভাবে কি কেউ দিচ্ছেন? হ্যাঁ দিচ্ছেন কেউ কেউ, কিন্তু আমরা জনগণের মধ্যে আলাপ আলোচনার মধ্যে জবাব মানে যে 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 বিষয়টা খুব সুস্পষ্টভাবে আসতে শুরু করেছে এগুলো এগুলো কনসেনসাস হয় নাই, কারণ এখনো আলোচনা হচ্ছে, আলোচনার মধ্য দিয়ে কিছু কিছু জায়গায় যাওয়া যাবে। ফলে আপনি জিজ্ঞাসা করছিলেন যে জন আকাঙ্ক্ষার কি, এগুলি আমরা শুনতে পাচ্ছি, সকলেই শুনতে, আপনিও শুনতে পাচ্ছেন, আমিও শুনতে পাচ্ছি, ব্যক্তিগত আলোচনায় শুনতে পাচ্ছি, রাজনৈতিক আলোচনায় শুনতে পাচ্ছি, ওয়েবিনারে শুনতে পাচ্ছি, সেমিনারে শুনতে পাচ্ছি, যে এগুলোকে ক্রিস্টালাইজ করা যায় কিনা। সেগুলো করতে গেলে আমরা বিভিন্ন জিনিস দেখবো, স্টেক হোল্ডারদের কথা শুনবো, তারই ভিত্তিতে কি করা যায়, কি পরিবর্তন পরিবর্তন সংশোধন সংযোজন বিয়োজন যা করতে হয় সেই সুপারিশটা আমরা করব। ওনারা প্রক্লেমেশন হলে কি হবে, ওনারা আদৌ প্রক্লেমেশন দেবেন কি না, দিলে তাতে কি থাকবে না জানলে আমাদের পক্ষে তো বলা সম্ভব না। যদি ওই রকম প্রয়োজন না থাকে, যে সংস্কার কমিশন প্রয়োজন না থাকে, সেটা তখন দেখা যাবে, যখন ঘটবে তখন দেখা যাবে। এই মুহূর্তে যেহেতু আমি জানি না ওনারা কি ঘোষণা দেবেন বা আদৌ দেবেন কি না, দিলে কি থাকবে, ফলে এই প্রশ্নটার উত্তর আমি দিতে পারছি না আপনাকে, আদৌ আমাদের রেলেভেন্স থাকবে কি থাকবে। আর যেটা আপনি বলছেন যে 1947 সাল, তো আপনি আরেকটু পিছিয়েও যেতে পারেন। আসলে বাংলাদেশের যা একসময় পূর্ববঙ্গ বলে পরিচিত, বাংলাদেশের মানুষের দীর্ঘদিনের সংগ্রামের ঐতিহ্য আছে, এবং 1971 সালের যে স্বাধীনতা যুদ্ধ তার পেছনেও তো অনেক সংগ্রাম আছে। আমরা সেই ধারাবাহিকতার কথা বলছি, যে সমস্ত ধারাবাহিকতার মধ্য দিয়েই যে আকাঙ্ক্ষাটা তৈরি হয়েছিল বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময়, সেই আকাঙ্ক্ষার কথাটা আমরা বলছি, যে সেটাকে আমরা দুটো জিনিসকে ধরে নিচ্ছি কার্যত ভিত্তি। একটা হচ্ছে এই যে দীর্ঘ সংগ্রামের ধারাবাহিকতায় স্বাধীনতা যুদ্ধের সময় যেটা বলা হয়েছে, আরেকটা হচ্ছে 2024 সালের গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে যে আকাঙ্ক্ষাটা আমরা দেখতে পাচ্ছি, দুটাকে সংযুক্ত করেই তো আমাদের অগ্রসর হতে হবে। জি জি, আর দুটো কোশ্চেন নেই, তারপরে আমরা শেষ করি। জি, তখন তাদের ভূমিকার কথা বলছি, ফলে এটার জন্য আলাদা তালিকা, আমাদের দায়িত্ব তালিকা করার নয়, আমরা তালিকা করছি না। ধরুন আপনি মানে একটু উদাহরণ দিলে বুঝতে সুবিধা হবে। ধরুন আমি একটি সংগঠন করি বা আমাদের একটি সংগঠন আছে, তো আমাদের সংগঠনের সাথে আপনি কমিশনের হয়ে আলোচনা করবেন কি না, মানে সিভিল সোসাইটির অর্গানাইজেশন বলেন কিংবা ধরুন পেশাজীবীদের অর্গানাইজেশন বলেন, তাই তো? ধরুন আমি একটা পেশাজীবী অর্গানাইজেশন কথা রিপ্রেজেন্ট করি, আমার একটা পেশাজীবী আমাদের আছে, তো আমাদের ভূমিকাটা কি, সেটা তো সর্বজন বিদিত, তাই না? এটা তো লুকিয়ে থাকার ছিল না। ফলে যখন আলোচনার প্রশ্ন উঠবে আমরা ওনার সাথে আলোচনা করব, ওনার ভূমিকা দেখবো, ওনার ভূমিকা কি, আমার সাথে আলোচনা করার ক্ষেত্রে দেখবো আমার ভূমিকা কি বা আমার সংগঠনের, সে তার দিয়ে চিহ্নিত হবে। আমাদের আলাদা করে তালিকা করার প্রয়োজন নেই, কারণ তালিকা করার দায়িত্ব আমাদের উপর দেওয়া হয়নি। যে মাহফুজ, আপনি কি উত্তর দিতে চান? শেষ করার আগে আর দুজন আমাদের কমিশনের দুজন সদস্য পরে এসছে, তো মোস্তাইন বিল্লাহ একজন, মোস্তাইন আরেকজন হচ্ছে আমাদের শরীফ ভুইয়া,
যিনি এই মুহূর্তে আপনি আদালত থেকে আসলেন, ওই ওই ত্রয়োদশ পঞ্চদশ সংশোধনী সংক্রান্ত যে সমস্ত মামলা তার সাথে জেনারেল কাউন্সিল। তো যাই হোক, সবাইকে আমার ধন্যবাদ, আপনারা আপনাদের সহযোগিতা দরকার। কাকতালীয় ভাবে আজকে আমরা একত্রিত হয়েছি, এবং কিন্তু প্রতিদিনই আসলে সংবিধান দিবস আমাদের জন্য। আমাদের প্রত্যেকের কাজ হচ্ছে সংবিধান, মানে এমন একটা সংবিধান যেটা আমরা যেন রক্ষা করতে পারি সেই জন্য চেষ্টা করা, এমন একটা সংবিধান তৈরি করা যা আমার অধিকারকে রক্ষা করে সেটা নিশ্চিত করা। মাহফুজের কাছে একটা প্রশ্ন, মাহফুজের কাছে মাহফুজ প্রশ্নের উত্তর দিতে চান। পক্ষ থেকে কমিশনের প্রধান হিসেবে সুস্পষ্টভাবে বলতে পারি, আমরা কোনোভাবে কোনোভাবে কোনো চাপ প্রভাবের মধ্যে নেই। সেটা রাজনৈতিক দল বলেন, সিভিল সোসাইটি বলেন, সরকার বলেন, প্রতিষ্ঠান বলেন, সংবাদপত্র বলেন, কোনো দূর থেকে নেই। ফলে রাজনৈতিক দলগুলো প্রভাব বিস্তার করছে কি নিয়ে প্রশ্নের উত্তর হচ্ছে না, একেবারেই। সবাইকে ধন্যবাদ, একটু রিফ্রেশমেন্টের ব্যবস্থা আছে, প্লিজ সবাইকে ধন্যবাদ। বলছি ভালো বলেছেন, প্রশ্নের উত্তর খুবই সুন্দর হয়েছে।